তখন বাজে ঘড়িতে 5:20, আর এত সকালবেলা আমি উঠে পড়েছি, তার কারণ এটাই যে 6টা নাগাদ আমাদেরকে রেডি হয়ে বেরাতে হবে। বিকজ আমি আগের দিন পিসির বাড়ি এসেছিলাম সাঁতরাগাছি, তো সাঁতরাগাছি থেকে নিকো পার্ক একটুখানি দূর, তাই জন্য আর কি আমাদেরকে এত তাড়াতাড়ি বেরাতে হচ্ছে। আমরা ওই 10:30 নাগাদের মধ্যেই ওখানে পৌঁছাতে চাই। ফাইনালি আমরা নিকো পার্কে চলে এসেছি। এই দেখো এখন বাজে হচ্ছে 10:10, তো 10:30 ওরকম নাগাদ আমরা ঢুকবো। ঢোকার চান্স তো পেয়েছি, কিন্তু লাইন দেখো এখানে বিশাল ভিড় আর বিশাল রোদ, জানি না কিভাবে ঢুকবো, কিন্তু ঢুকে তারপরে ফাইনালি তোমাদেরকে দেখাবো যে কোথায় কোথায় অ্যাকচুয়ালি যাচ্ছি। ফাইনালি আমরা ঢুকে পড়েছি, এই যে আমার দিদি, দিদির সাথে ঢুকেছি, আর ওইদিকে বাকিরা রয়েছে। তো এখন আমরা প্রথমে ড্রাই পার্কে যাব, তারপরে আই থিঙ্ক ওয়াটার পার্কে যাব, অ্যান্ড দেন আবার ড্রাই পার্কে যাব। তো সবটাই ইন টোটাল, হ্যাঁ আজকে মজাই মজা, তো ইন টোটাল সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ রোদটা মানে প্রচুরই পড়েছে, এত রোদ পড়েছে না মানে টেকা যাচ্ছে না, মাথা ফেটে যাচ্ছে একদম। আর তার উপরে ভিড় তো তোমরা দেখলেই প্রথমে লাইনটা। আমরা এখন ওয়াটার পার্ক কমপ্লিট করে, ভূতের মতন লাগছে, ওয়াটার পার্ক কমপ্লিট করে এখন যাব হচ্ছে ড্রাই পার্কে। ওখানে বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণ থেকেই তারপর বেরিয়ে যাবো। ওখানে কি যা যা করবো সবটাই শেয়ার করা হবে তোমাদের সাথে।